স্বল্পোন্নত থেকে উন্নয়নশীলের রূপান্তরের ফলে দেশের রপ্তানি আয় কমে যেতে পারে, যা শুধু দেশের অর্থনীতিকেই চাপে ফেলবে না, কমিয়ে দেবে রাজস্ব আদায়ও। এর থেকে উত্তরণে আয়করের মতো প্রত্যক্ষ করের পরিধি বাড়ানোর বিকল্প নেই। বুধবার রাজধানীতে রাজস্ব বোর্ডের এক অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। ওই আয়োজনে 2022-23 করবর্ষের জন্য জাতীয় পর্যায়ে 141 প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ট্যাক্স কার্ড দেওয়া হয়, যেখানে স্কোয়ার গ্রুপেরই 3টি প্রতিষ্ঠান পুরস্কৃত হয়েছে। এই মিলনমেলা তাদের, যারা দীর্ঘদিন ধরে কর দিয়ে অবদান রাখছেন রাষ্ট্রের উন্নয়নে। এই আয়োজনের মাধ্যমে তাদেরকেই পুরস্কার দিয়ে করা হলো সম্মানিত। 2022-23 করবর্ষে সেরা করদাতা হিসেবে 76 জন ব্যক্তি, 54 প্রতিষ্ঠান সহ মোট 141 সেরা করদাতাকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, যেখানে ওষুধ ও রসায়ন ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, স্পিনিং ও টেক্সটাইল খাতে সম্মাননা পেয়েছে স্কোয়ার টেক্সটাইলস, আর স্কোয়ার ফ্যাশনস শীর্ষ করদাতা হয়েছে তৈরি পোশাক খাতে। আমরা সেরা কার্ড হোল্ডার হয়ে গর্বিত মনে করছি এবং বাংলাদেশের উন্নয়নে একটা পার্টিসিপেন্ট হিসাবে মনে করছি, এর জন্য খুব ভালো লাগছে। প্রতি বছর যে আইনে যে চেঞ্জগুলো আসে এগুলাকে ইমপ্লিমেন্ট করতে যে আমাদের ব্যক্তিগতভাবেও কিছু সমস্যা পড়তে হয়, মানে নতুন নতুন আইনে কিছু ধারা কিছু অস্পষ্ট থাকে, পরবর্তী যখন আসে তখন আমাদের জন্য এগুলো প্রপার আর টু ট্রেনিংয়ের ব্যবস্থা করা দরকার আইন বিভাগ থেকে। নতুন যারা প্রকরদাতা আছে এদের থেকে বেশিরভাগ ট্যাক্স আদায় করার একটা প্রবণতা দেখা যাচ্ছে, আমরা যে লক্ষ্য করছি আর কি। তা আমার মনে হয় যে এটা না করে ট্যাক্সের আওতা আসলেই আছে, সরকার একটু সদিচ্ছা থাকলে এটাকে আরও বাড়াতে পারে এবং ট্যাক্সের সংগ্রহ আরও বাড়বে, সরকারের রাজস্ব বাড়বে আরও। করদাতাদের এমন পরামর্শ উঠে আসে অনুষ্ঠানের মূল আয়োজনেও, একই সাথে উঠে আসে ভবিষ্যৎ শঙ্কার কথাও। বলা হয় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ পর্বে সম্ভাবনা যেমন আছে তেমনি বেশ কিছু ঝুঁকিও আছে, কেননা বাণিজ্য উদারীকরণের অংশ হিসেবে আমদানি শুল্ক কমাতে হবে, যা কমিয়ে দেবে রাজস্ব আয়। একই সঙ্গে ইউরোপ সহ উন্নত বিশ্বে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুযোগ বন্ধ হওয়ায় কমে যাবে রপ্তানি আয়ও। এই দুটার কারণে আমাদের রপ্তানি সেক্টর প্রায় অবধারিতভাবে আনকম্পিটিটিভ হয়ে যাবে। তবে আনকম্পিটিটিভ রপ্তানি সেক্টর হয়ে গেলে দুইটা সমস্যা হবে, এক নম্বর হলো যে রপ্তানির পরিমাণ কমে যাবে, দ্বিতীয়ত হলো যে রপ্তানি আবার কম্পিটিটিভ করার জন্য আমাদেরকে ব্যাপক হারে আমদানি শুল্ক কমাতে হবে। এবং সেটা আমাদের, আমি যেটা বললাম যে আমাদের অর্থনীতির মূল লক্ষ্য হলো রাজস্ব আহরণ, সেটা আবার একটা বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হবে। আর এইসব চ্যালেঞ্জের কথা জানে রাজস্ব বিভাগও, আর সেজন্য রাজস্ব আদায়ে শুল্কের ওপর নির্ভরতা কমিয়ে আয়কর আর মূসকের ওপর জোর দেওয়ার কাজ শুরু হয়েছে এরই মধ্যে, যা আরও গতিশীল করতে পুরো রাজস্ব আদায় প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করার কথা জানিয়েছে এনবিআর। কাস্টমসের উপরে করের নির্ভরতা কমিয়ে এখন আয়করের দিকে বেশি নির্ভরতার জায়গা তৈরি হচ্ছে, এবং সেই উদ্দেশ্যে আমরা কিন্তু যাবতীয় কার্যক্রম আমাদের তরফ থেকে যেটি করা সেটি করে যাচ্ছি, যাতে আয়করের পরিধিটি বৃদ্ধি পায়। অনুষ্ঠানে বলা হয় নির্বাচনী বছর হয়, করদায়ে কিছুটা ধীরগতি দেখা গেল, বছর শেষে অর্জিত হবে রাজস্ব লক্ষ্যমাত্রা। রায়হান, শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।